হেই দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে, আমি মৃধা। তো এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের এই প্ল্যাটফর্মটার অফিসিয়াল যাত্রা হয় হচ্ছে গিয়ে মার্চের 1 তারিখে 2023 সালের। এখন যেই টাইমে ভিডিও রেকর্ড করতেছি আই গেস এখন মেয়ের 26 তারিখ চলে যখন রেকর্ড করতেছি। তো এই মুহূর্তে দাঁড়ায় আমার কাছে মনে হয়েছে যে আমাকে আমার স্টুডেন্ট বেস বা আমার সাবস্ক্রাইবার বেস এইটুক সময়ের মধ্যে অনেক বড় একটা গ্রোথ দিছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে দাঁড়ায় মোটামুটি 8,000 সাবস্ক্রাইবারের ওনার আমি, ইনশাল্লাহ আরও বেশি সাপোর্ট অ্যান্ড ভালোবাসা পাবো। অ্যান্ড আমাদের যতগুলো রানিং কোর্স আছে সবগুলোতেই অনেক প্রকারের ইনভেস্টমেন্ট আসতেছে, আমি নিজে খরচ করতেছি, বাইরে ইনভেস্টরদের কাছে যাচ্ছি। তাছাড়া আপনারা জানেন যে HSC 25 ব্যাচকে নিয়ে আমরা নটরডেম কলেজের একদম ফুল ফ্রি একটা অ্যাডমিশন প্রোগ্রাম আনতেছি, যেখানে কোনো টাকা ছাড়াই আপনারা পুরা একটা নটরডেম কলেজের অ্যান্ড হলি ক্রস কলেজের প্রেপ নিয়ে বের হইতে পারবেন, ঠিক আছে। তাছাড়া এরকম অনেকগুলো ফিচার অ্যাড হবে অ্যান্ড টার্গেট সবসময় থাকবে একদম স্বল্প মূল্যে আপনাদের কাছে জিনিসটাকে প্রিচ করার বা আপনাদের কাছে প্রোভাইড করার। স্টুডিও চেঞ্জ করতেছি আমরা, ঠিক আছে। সো এখন কাহিনী হইতেছে গিয়ে এত কিছু আলহামদুলিল্লাহ আমি একটা জায়গা থেকে পাইছি, এটা মানে অন্যান্য অ্যামাউন্টের তুলনায় অনেক ছোট, বাট আই গেস আল্লাহ আমাকে অনেক স্বল্পতেই তুষ্ট করেন। সো আম অ্যাকচুয়ালি রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইস। তো এটার কারণে আমার একটা ছোট্ট ডিসিশন আছে অ্যান্ড এটা একটা গিভ অ্যাওয়ে টাইপের। আমি জুনের 4 তারিখ 2023 সাল অ্যান্ড রাত 11:30, 4 জুন 2023, নিচে সব কিছু আছে, ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশন চেক করবেন কাইন্ডলি। এই তারিখটার আগ পর্যন্ত যারা যারা আমাদের কোর্সে প্রিভিয়াসলি এনরোল করছেন বা নতুন এনরোল করতেছেন তাদেরকে আমরা মানে আমি একা পার্সোনালি আপনাদেরকে 10,000 টাকার একটা প্রাইস ভ্যালু দেব। এটা মানে এই না যে 10,000 টাকার কোর্স দেব, এটার মানে এই না যে 10,000 টাকার কিছু একটা গিফট দেব, না, অ্যাকচুয়ালি 10,000 টাকা আপনি আপনার বিকাশ, আপনার নগদ, আপনার রকেট, আপনার এটিএম ব্যাংক, আপনার এটিএম কার্ড, আপনার এম ক্যাশ, যেই যে কোনো মেথড বলেন সব কিছু আমাদের অ্যাভেলেবেল আছে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে 10,000 টাকা। তো এটার জন্য অ্যাকচুয়ালি আপনি আমাকে কী প্রোভাইড করবেন? বেসিক্যালি আপনার আমাকে কিছুই প্রোভাইড করতে হবে না, এটা কোনো ক্যাম্পেইন না। প্রথমে ভাবছিলাম আমার একজন দুজন জুনিয়র পোলাবেন বলছিল যে ভাই একটা ক্যাম্পেইন লঞ্চ করেন আপনার গ্রোথ হবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যদি এই স্ক্রিনের ওই পাশে বসে থাকা কোনো একটা স্টুডেন্টকে এই মুহূর্তে যার টাকাটার খুব দরকার তাকে যদি আমি 10,000 টাকার মতো একটা অ্যামাউন্ট দিয়ে হেল্প করতে পারি, আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা আমাকে হেল্প করবে। সো আমার এখন রিচ দরকার নাই। প্রসেসটা আমি আপনাকে বলি কি, নিচে হচ্ছে কি একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে দুইটা জিনিস আপনার কাছে শুধুমাত্র যাবে, জাস্ট দুইটা জিনিস আর কিচ্ছু না। এক নম্বর হচ্ছে কি, আপনাকে আপনার যে স্টুডেন্ট অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড, মানে আপনি যখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করেন অ্যান্ড কোনো একটা কোর্স পারচেস করেন, ওই স্টুডেন্ট অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে আপনার মানে আপনি জাস্ট বেসিক কথা আপনার হোমের যে ড্যাশবোর্ডে যাবেন, স্টুডেন্ট ড্যাশবোর্ড, ঠিক আছে। আপনি গুগল ফর্মটা যখন ক্লিক করতেছেন ভিতরে দেখবেন যে আমি একটি স্ক্রিনশট অলরেডি দিয়ে রাখছি কীরকম দেখাবে জিনিসটা। তো আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি দেখবেন একটা এনরোলড কোর্সেস নামের একটা সেগমেন্ট পাবেন, ওইখানে ক্লিক করার পর আপনি কোন কোর্স এনরোল করছেন ওইটার একটা লাইক ডাটা বা ইনফো পাবেন, ওইটার একটা স্ক্রিনশট তুলে আমাদের গুগল ফর্মে আপলোড করতে হবে। গুগল ফর্মে আপলোড করা খুবই সিম্পল, আপনি নিচে দেখবেন যে অ্যাটাচ ফাইল বা আপলোড ফাইল আছে, ক্লিক করলে আপনি আপলোড করতে পারবেন। এটা হচ্ছে ইনফরমেশন ওয়ান, যে জিনিসটা আপনি আপলোড করবেন, আর ইনফরমেশন টু খুবই বেসিক, বাট এইটার উপরেই বেসিকলি আমি 10,000 টাকা যে কোনো একজনকে দিব। ওইখানে আপনাকে লিখতে হবে যে আপনাকে কেন আমার 10,000 টাকা দেওয়া উচিত, জিনিসটা যথেষ্ট সত্যি যেটা বলবেন সেটাই, মানে জিনিসটা এমন না যে ভাই 10,000 টাকা আমাকে দিলে আমি দেশ জাতির উন্নয়ন করবো, এরকম কোনো কথাবার্তা আমি চাচ্ছি না। 10,000 টাকা আমি তাকেই দিতে চাচ্ছি যার এই মুহূর্তে 10,000 টাকা সব থেকে বেশি দরকার, ঠিক আছে। 10,000 টাকা হয়তো আপনার কাছে কম মনে হতে পারে, বাট অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে কিন্তু 10,000 টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। আর আমার মনে হয় স্ক্রিনের ওই পাশে যারা আছেন 10,000 টাকা যথেষ্ট বেশ একটা হ্যান্ডি একটা অ্যামাউন্ট, মানে বেশ হ্যান্ডফুল একটা অ্যামাউন্ট। সো আপনাকে 10,000 টাকা কেন দরকার, আপনি চাইলে আপনার ফ্যামিলি কন্ডিশন ব্রিফলি বলতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। কারণ আমরা কিন্তু গুগল ফর্মের ইনফো কখনো জিনিসটা এরকম হবে না যে আমরা একদম লাইভ এসে আপনাকে দেখাবো যে এই ছেলেটাকে দিচ্ছি কারণ ওর সমস্যা এটা, এভাবে কিন্তু আমরা বলবো না, ঠিক আছে। জাস্ট আপনার যাকে আমরা 10,000 টাকা কীভাবে করবো তার জাস্ট অ্যাকাউন্ট আইডিটা আমরা মেনশন করবো যে এই লোকটাকে বা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমরা 10,000 টাকা গ্র্যান্ট করছি। সো সে কে এগুলো কিন্তু কিছুই আসবে না, এগুলো কিন্তু জাস্ট আমরা দেখতে পারবো। সো আপনি চাইলেই আপনাকে কেন আমাদের বা আমার পার্সোনালি 10,000 টাকা দেওয়া উচিত, এই মুহূর্তে 10,000 টাকা দিলে আপনার অ্যাকচুয়ালি কী হেল্প হবে, কী করবেন 10,000 টাকা দিয়ে, এটা যদি সুন্দর করে রিজনেবলি লিখতে পারেন, ওইখানে মোটামুটি আপনি একটা প্যারাগ্রাফ টাইপের লিখতে পারবেন, গুছায় সুন্দর করে লিখে দেবেন যে এই কারণে ভাই আমার 10,000 টাকা দরকার, আপনি যদি দেন আমি
আমার কাজে আসবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। মানে এই জিনিস আপনাকে শেয়ার দিতে হবে না, এটা কোনো ক্যাম্পেইন না, নতুন স্টুডেন্ট আনতে হবে না, কিচ্ছু না। আপনার জাস্ট আমাদের যে কোনো একটা কোর্সে এনরোল করা থাকতে হবে, অথবা আমাদের যে কোনো একটা কোর্সে এনরোল করতে হবে। কোন কোন কোর্সে এনরোল করবেন নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে সবগুলো কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্সে এনরোল করে জাস্ট আপনার ড্যাশবোর্ডের ছবিটা এখানে অ্যাটাচ করবেন, অ্যান হচ্ছে কি নিচে লিখে দিবেন ওই গুগল ফর্মের ভিতরে, গুগল ফর্মে ক্লিক করলে হয়ে যাবে। এখানে জাস্ট লিখে দিবেন কেন আপনাকে আমার এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া উচিত, 10,000 টাকা দিয়ে আপনি বেসিকলি কী করবেন, দ্যাটস ইট। টাকা সবারই দরকার, বাট ওই টাকা দিয়ে অনেকে নেশাপাতিও করে, অনেকে অ্যাকচুয়াল কাজও করে, অনেকের অনেক দিকে লাগে টাকা, ঠিক আছে। তো কেন লাগবে জাস্ট এইটুকু আমাকে একটু ব্রিফ করে দিবেন। আমি এখানে আপনি আমি যদি যখন আমি সিলেক্ট করব, এটা কোনো লটারি দিয়ে আমি সিলেক্ট করবো না, এটা আমার পার্সোনাল ইচ্ছা, আমি কাকে 10,000 টাকা দিতে চাই এটা আমার পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছা, এটা কোনো লটারি হবে না। বাট আমি যখন সিলেক্ট করব তখন কিন্তু আপনি কত টাকার কোর্স কিনছেন এইটার দিকে আমি তাকাবো না, বারবার বলতেছি এটার দিকে আমি তাকাবো না। আমি তাকাবো আপনার সেকেন্ড প্যারাগ্রাফটাতে যে আপনি কেন 10,000 টাকা দরকার, কারণ আমার এখানে একদম বেসিক উদ্দেশ্য কাউকে হেল্প করা আর কিচ্ছু না। বড় ভাই হিসেবে একটা ছোট ভাই বা ছোট বোনকে জাস্ট কিছুটা হেল্প করা আর কিচ্ছু না, 10,000 টাকা ছোটো অ্যামাউন্ট বাট কিছুটা হলেও হেল্প হবে আমি বিশ্বাস করি। সো আমার মেইন টার্গেট থাকবে আমি যাকে 10,000 টাকা দিব আমি কিন্তু ফোকাস করবো সেকেন্ড প্যারাগ্রাফটাতে, ওইটা যার যত সুন্দর হবে, যত কনস্ট্রাকটিভ হবে, যত ইনসাইটফুল হবে, যত সুন্দর করে বলবেন অতটুকুই। আপনার নতুন স্টুডেন্ট আনতে হবে না, কিচ্ছু না, জাস্ট আপনার একটা কোর্স এনরোল করেন অ্যান্ড আপনি নিচের ওই লাইক ডিসক্রিপশন বক্স মানে নিচের যে সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে ওটার অ্যান্সারটা ভালো মতো দেন এই আর কি, ঠিক আছে। তো এই ভাই, আর যতই যা হেট করান না কেন, যতই হেটেড ছড়ান না কেন, আমি নাফিসা আহমেদ মৃধা, আমি যা ছিলাম তাই, আমি এখানে ব্যবসা করতে নামছি, বিজনেস করতেছি, সত্যি কথা। আমি কোর্স সেল করি, এটা দিয়ে আমি আমার রিজিকের আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পোর্শন এখান থেকে জেনারেট করি আলহামদুলিল্লাহ, অ্যান্ড আমি সৎ, আমি যা বলতেছি তাই করতেছি, অ্যান্ড ইয়া এতটুকুই। অ্যান্ড আমি 10,000 টাকাটা আপনাকে দিচ্ছি, এটা কিন্তু আমার ফ্রি না, আপনি যখন কোর্স এনরোল করতেছেন তখন কিন্তু আমি কিছু হইলেও টাকা পাইতেছি, ঠিক আছে। বাট ওইখান থেকে একটা অ্যামাউন্ট 10,000 টাকা আমি আপনার সাথে শেয়ার করতেছি, আমাদের কোর্সের দাম খুবই কম, আপনি চেক করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি টোটাল ভিডিওটা ভাই। আমি মনে করি স্টুডেন্ট লাইফে 10,000 টাকার এরকম একটা টোপ পাইলে আমি জিনিসটা ছাড়তাম, অ্যান্ড আমি আপনার কাছে এরকম আপনার বাবার নাম, আপনার আম্মুর নাম বা আপনার নাম, আপনার গার্ডিয়ানের নাম, কোন স্কুল কোন ব্যাচ, এত কিছু কিন্তু চাচ্ছি না, কিচ্ছু চাচ্ছি না। জাস্ট কোর্সে এনরোল করছেন, ড্যাশবোর্ডের ছবি দেন, অ্যান্ড নিচে লিখবেন কেন আপনাকে 10,000 টাকা দেওয়া উচিত। আমি জানি না এই জিনিসটা আমি এত সুন্দর করে কেন ডিসক্রাইব করতেছি, কারণ টাকাটা আমি দিচ্ছি আপনি নিচ্ছেন, বাট তাও আমি ডিসক্রাইব করতেছি, কারণ আমি মনে করি যেটা একটা মহৎ কাজ, অ্যান্ড আমি যদি কাজটা করতেছি আমার উচিত যাদের জিনিসটা অ্যাকচুয়াল নিড, কারণ আমি এরকম অনেক মানুষকে চিনি যারা হচ্ছে গিয়ে লাইক বাবার ব্যবসা দেখে, ব্যবসা বলতে খুব ছোটো ব্যবসা, ওইটাতেও রান করা লাগে বা অনেকের বাবা নাই, আমি এরকম মানুষগুলোকে রিচ করার ট্রাই করবো। অ্যান্ড নট নেসেসারিলি যে আপনার বাবা থাকা লাগবে না, এরকম না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যদি নিডে থাকেন ট্রাস্ট মি ইনশাল্লাহ আমি একজনকে হইলেও হেল্প করবেন। আপনি যদি অ্যাকচুয়ালি আমাকে এই জিনিসটা করতে উৎসাহিত করেন, মানে আপনারা যদি অ্যাকচুয়ালি ভালো মতো রেসপন্স করেন গুগল ফর্মটাতে, ট্রাস্ট মি আমি পরের বার আরও বেশি মানুষকে হেল্প করবো, অ্যান্ড পরের বার আরও বড়ো একটা অ্যামাউন্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো ডেডলাইন হচ্ছে গিয়ে জুন মাসের 4 তারিখ 2023 সাল, অ্যান্ড এখন থেকে জিনিসটা শুরু হচ্ছে। আপনারা তাড়াতাড়ি কোর্স এনরোল করেন, বা যদি প্রিভিয়াসলি এনরোল করে থাকেন আমাদের জাস্ট গুগল ফর্মটা ফিল আপ করেন, ঠিক আছে। কোর্স এনরোল করে ফর্মটা ফিল আপ করেন, দ্যাটস ইট, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি আমার দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, আমাদের একটু দোয়া করেন, লাইফের একটু ক্রাইসিস দিয়ে আসে বাট খুব তাড়াতাড়ি একটা বড় আপডেট পাবেন আপনারা ইনশাআল্লাহ, ঠিক আছে, আমার লাইফ নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।